last 25 din thore he's been in প্রতিদিনই আমি একটা একটা করে মাইলস্টোন ব্রেক করছি সেটা হতে পারে ফিল্ম ফেয়ারের মতো অ্যাওয়ার্ড ফাংশনে পারফর্ম করা বা ফিল্ম ফেস্টের মতন এরকম 6-7টা ছবি একসাথে দেখানো আমার তো প্ল্যান আছে বেশ কয়েকটা ধামাকা বাট আমি তো একটু স্লো ডোজে বিশ্বাস করি যে আমার যে মুদুটা মুভি আছে রকস্টার এবং ফুটবল 71 এগুলো এই বছরে রিলিজ হবে ছোটবেলার ঈদ আসলে অনেক ভালো কেটেছে কারণ আমরা একান্নবর্তী পরিবারে থাকতাম এবার হসপিটালে ঈদটা কাটবে পরিবারে আমি চেয়েছিলাম যে আমার ফিল্ম ফেয়ারের পারফরম্যান্স ধামাকাই হতে হবে তো এই বছর সেটা হয়ে গেল রোজাইদে এক ডজন সিনেমা আসছে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ছোটবেলায় যখন আমি স্কুলে পড়তাম তখন প্রতি শুক্রবার বা অন্যান্য যে বেসরকারি টিভি চ্যানেলগুলো আছে ওগুলোতে অপেক্ষা করতাম যে কোন নায়ক নায়িকার 6টা 7টা সিনেমা দেখাবে ডেইলি কখনো শাবনূর কখনো মৌসুমি কখনো সালমান শাহ রিয়াজ ফেরদৌস তো তাদের সিনেমাগুলো দেখা যেত যে 6-7 দিন ধরে একটা ফেস্টিভ্যাল হতো ওইটা একটা স্বপ্নের মতো লাগতো যে ঈদের 7টা দিন ওনাদেরকে দেখতে পারবো তো এবার 2024-এর ঈদটা আমার জন্য অনেক স্পেশাল যে আমাকে নিয়ে একটা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে 6টা ছবি তো একটা টিভিতে দেখানো হচ্ছে এছাড়া আরও 2টা ছবি আরও একটু 2টো ভিন্ন টেলিভিশনে দেখানো হচ্ছে টোটাল 8টা ছবি দেখা যাবে এটা আমার জন্য আই ফিল দ্যাট ইটস এ বিগ ব্লেসিংস কারণ আমরা যখন এই রঙিন জগতে যখন পা রাখি আমরা তো অনেক স্বপ্ন নিয়ে পা রাখি আর প্রতিদিনই আমি একটা একটা করে মাইলস্টোন ব্রেক করছি সেটা হতে পারে ফিল্ম ফেয়ারের মতো অ্যাওয়ার্ড ফাংশনে পারফর্ম করা বা ফিল্ম ফেস্টের মতন এরকম 6-7টা ছবি একসাথে দেখানো সো আমার কাছে মনে হয় যে দিজ আর ভেরি স্পেশাল মোমেন্ট আমি খুব এনজয় করি এই মোমেন্টগুলো বছর তো মাত্র শুরু হলো আর আমার তো প্ল্যান আছে বেশ কয়েকটা ধামাকা বাট আমি তো একটু স্লো ডোজে বিশ্বাস করি কুরবানি ঈদে আমার প্ল্যান আছে আমার গান রিলিজ করার ইফ এভরিথিং গোজ ওয়েল অলসো দের ইজ প্ল্যান যে আমার যে দুটা মুভি আছে রকস্টার এবং ফুটবল 71 এগুলো এই বছরে রিলিজ হবে 2টো ছবি শুটিং শুরু করছি তো সব কিছু মিলিয়ে ব্যস্ততা আছে বাট সত্যি কথা বলতে এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা নিয়ে আমি আসলে একটু মানসিকভাবে একটু অকুপাইড সেটা হচ্ছে আসলে আমার বাবা লাস্ট 25 দিন ধরে হি ইজ বিন ইন ছোটবেলার ঈদ আসলে অনেক ভালো কেটেছে কারণ আমরা একান্নবর্তী পরিবারে থাকতাম দাদা দাদির সাথে চাচা চাচির সাথে সবার সাথে সো ছোটবেলার ঈদগুলো অনেক বেশি মেমোরেবল বড় হয়ে যাওয়ার পর আসলে ঈদ তো একটু ডিফারেন্ট হয়ে যায় তবে ইনশাল্লাহ দোয়া করছি যে বাবা সুস্থ হয়ে গেলে এবার হসপিটালে ঈদটা কাটবে পরিবারে কিন্তু একসাথে সবাই ঈদটা কাটাতে পারবো এটাই আশা করছি এই মুহূর্তে আমার বাবা আইসিইউতে আছে আবারও তৃতীয়বারের মতন সো একটু কঠিন সময় আমাদের পরিবারের সবার জন্য দ্বিতীয়বার স্ট্রোক করেছেন এবং অনেক বড় একটা অপারেশন হয়েছে তো সেই জন্য এই মুহূর্তে আসলে কাজের থেকে অনেক বেশি জরুরি আমার কাছে আসলে পরিবারের পাশে থাকা স্পেশালি আমার মায়ের পাশে থাকা সো আমি সেটাই চেষ্টা করছি অ্যাবসলিউটলি তাদের জন্য আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভকামনা আমরা অনেক কষ্ট করে সিনেমাটা বানাই আমরা অনেক কষ্ট করি এভরিডে কারণ আমরা যে প্রফেশনটাতে আছি খুব কম মানুষ অনেক ভাগ্যবান হয় এই জায়গাটা হোল্ড করার আর সিনেমা বড় পর্দা তো আসলে স্বপ্ন তো সেই স্বপ্নর বাস্তবায়নের একটা অনেক বড় সুযোগ হচ্ছে রোজার ঈদ কুরবানি ঈদ সো আমি যারা এই মুহূর্তে আমাকে দেখছেন আমার কথা শুনছে সবাইকে অনুরোধ করব হলে গিয়ে বাংলা সিনেমা দেখার বাংলাদেশি হিসেবে প্রথম আপনি ফিল্ম ফেয়ারে পারফর্ম করলেন এবার সেই অভিজ্ঞতাটা যদি একটু আমাদের সাথে এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি যখন আমার কাছে আসলে গত 2-3 বছর ধরে ফিল্ম ফেয়ারে অফার আসা শুরু করে বাট ব্যাটে বলে মিলছিল না কারণ আমি চেয়েছিলাম যে আমার ফিল্ম ফেয়ারের পারফরমেন্স ধামাকাই হতে হবে তো এই বছর সেটা হয়ে গেল সেজন্য সুরেন্দর ফিল্মসকে অনেক অনেক ধন্যবাদ এবং যখন আমি ফিল্ম ফেয়ারের জন্য যাই প্রথম যেদিন রিহার্সালের জন্য ল্যান্ড করি আসলে সেদিন ল্যান্ড করার পরপরই আমি আমার বাবার সেকেন্ড স্ট্রোকের নিউজটা পাই পরের দিন সকালবেলা ঠিক আবার 11টার ফ্লাইটে ঢাকা এসে অপারেশন শেষ করে রাতের 9টার ফ্লাইটে আবার ফেরত যাই এবং যে সারা রাত রিহার্সাল করে পরের দিন আমার পারফরমেন্স ছিল তো অনেক প্রেশার ছিল মানসিকভাবে একটা পরিস্থিতির একটা অনেক বড় প্রেশার ছিল বাট আমি ধন্যবাদ জানাবো পুরো গোটা ফিল্ম ফেয়ার টিমকে তারা অনেক সাপোর্টিভ ছিল একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি
তারা একদম আমার টাইমিং অনুযায়ী রিহার্সাল মিড নাইট পর্যন্ত রিহার্সাল অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সব কিছু রেখেছে। সো আই উড সে যে আম ব্লেসড আলহামদুলিল্লাহ, পারফরমেন্স ওয়াজ লাভড বাই এভরি ওয়ান। আচ্ছা, এই পার বাংলা ও পার বাংলা দুই বাংলায় আপনার কাজ করা হচ্ছে, আসলে ওই দেশে আপনাদের ভক্তের সংখ্যা কেমন বা তাদের ভালোবাসা কেমন? ভক্তের সংখ্যা তো আসলে গোনা যায় না, বাট বুঝতে পারি যে অনেক ভক্ত আছে, কারণ ফিল্ম ফেয়ারে যখন পারফরমেন্স করেছি স্টেজে অনেক মানুষ আমাকে স্টোরিতে ট্যাগ করেছে, অনেক পোস্ট দেখতে পেয়েছি। আসলে এগুলো দেখলে বোঝা যায় যে মানুষ কতখানি ভালোবাসে বা পছন্দ করছে। সো ভক্ত কখনো কমে কখনো বাড়ে, ভক্ত যে আছে এই যে কনস্ট্যান্ট থাকাটা আসলে আমার মনে হয় সবচেয়ে বেশি জরুরি। ভবিষ্যতে কি কাজের সংখ্যাটাতে মানে আমরা যদি বিচার করি যে এই দেশে বেশি হবে নাকি ওই দেশে বেশি হবে, নিজের আসলে পার্সোনাল না, আমার এখন মনে হয় যে এখন এখন এই মুহূর্তে আসলে বাউন্ডারি আমাকে কোনো কোনোভাবেই ম্যানিপুলেট করে না। ইটস অল অ্যাবাউট গুড ওয়ার্ক, কতগুলো ভালো কাজের সাথে অ্যাসোসিয়েট হচ্ছি সেটা খুব জরুরি, কারণ সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়ার কারণে তো আসলে বর্ডার কোনোটা ম্যাটারই করে না। ওই দেশের কাজও এখানকার মানুষ দেখছে, এখানকার কাজও ওই দেশের মানুষ দেখছে। বরঞ্চ আমার নিজের কাছে নিজের এটা চ্যালেঞ্জ যে ভিন্ন ধর্মে আমি কি কিছু নতুন কি করতে পারি, সেটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। এই মুহূর্তে অনেক কিছুই আমার কন্ট্রোলের ভেতরে নেই, স্পেশালি যে ধরনের সিচুয়েশনের মধ্য দিয়ে আমি যাচ্ছি, কিন্তু তার থেকে সবচেয়ে বড় ব্লেসিং যেটা আল্লাহ আমাকে দিয়েছে যে আমার নাম এবং সেই সাথে অনেক অনেক কোটি মানুষের ভালোবাসা। সো সবার অনেক এক্সপেকটেশন থাকে, সেই এক্সপেকটেশনগুলো যতই কঠিন হোক না কেন ফুলফিল করাটা আমাদের দায়িত্ব। এবারের ঈদটা পরিবারের সাথে কাটান, খুব ভালো ভালোভাবে থাকেন, কারণ ঈদ পূজা ক্রিসমাস এই ধরনের ওকেশনগুলো আসলে পরিবারের সাথে উদযাপন করার মতন, এবং লাইফ ইজ ভেরি আনসার্টেন, সো ভালোবাসার মানুষকে কাছে রেখে এই দিনগুলো উদযাপন করবেন। ঈদ মোবারক।